আমি এই যে বৃষ্টি প্রচুর বোন ভাই, আমি আর বাঁচব না। তো তোরা যদি কেউ বাস হস, তোরা আমার ছেলে মেয়ে বিয়ে চাইস। এইভাবে করতে 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 খাওয়া দাওয়া আর আমি আর খাওয়া দাওয়া দেয়, এইভাবে করতে করতে কালকে দিনে চারটে বাজে এর দিনের ভিতরে আছে। আসি আর বন্ধু একজন কাছে বন্ধু ছিল, ভাই আমরা তো বোন টিয়া বসে নাই, আমরা তো দূরে পড়ে গেছি। তো কীভাবে আবহাওয়া করে বাস হাস করে করতে যাই, এই জন্য থেকে কোম্পানির কাছে ফোন করছি। কোম্পানি আমার নৌ মেডিয়াকে ফোন করছে, আমার এখানে ফোন করে কাজ ফোন করছে, তাকে অশোক রহমান কোচগড়ে যাই, হয়তো বাংলার সবুজ স্যারেরা যাই আছে, আমাদেরকে উদ্ধার করছে। তো অনেক স্যার আমরা বাঁচতাম না, আমরা বাঁচতে বাঁচতে মানে অনেক সাগর চলে গেছি। চলে যাওয়ার ফলে আজকে নয় দিন মানে কোনো ইয়ে পাইনি, আমরা নেটেট পাই নাই, সাগর সাগর ছিলাম। সাগর থাকার পরে দিই মোটামুটি মানে আস্তে 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 ওই কাগজ আসিল, কাগজ দিই বাবা বাতাসে বাবা আইসি, মোটামুটি নেট পাইছি ওর ইয়া এয়ারটেল সিমে। তারপরে দিয়ে আমরা ইয়া 999 ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে দিই আমাদেরকে নৌবাহিনী জাহাজ সবুজ বাংলা ওনারা উদ্ধার করছে। উদ্ধার করার পরে দিই তারপরে যাই আমরা এই মানে কুলের ইয়ে পাইছি। 23 এপ্রিল জুনায়েদ নামক একটি ফিশিং ট্রলার ভোলা জেলার মনপুরা হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে। এই সময় ফিশিং ট্রলারটি বিকল হয়ে গেলে নিয়ন্ত্রণহীনভাবে গভীর সমুদ্রে ফিশিং ট্রলারটি ভাসতে থাকে। গতকাল ফিশিং ট্রলারটি যখন মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে, ওই সময়ে উদ্ধার সহযোগিতা চেয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবগত করে। উক্ত সময়ে ফিশিং ট্রলারটি তাদের কাছে কোনো ধরনের জিপিএস বা এই ধরনের যন্ত্র না থাকার কারণে তাদের সুনির্দিষ্ট লোকেশন দিতে সক্ষম হয়নি, যে কারণে বাংলাদেশ কোস্ট গার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী সমন্বিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। এবার আমরা সেফ সিটি যাবে ঘরে, আমরা এই বাঁচতে বাঁচতে কোনো রকম লাল এখন কাগজ টাঙ্গাইলে তো কোনো রকম আসে তুই ঘরে দিয়ে আজ 13 দিন তো আমরা এই নেট পাইছি। কোনো বোর্ড আঙুর ধরনের লাল জ্বালা বোর্ড ইয়া বোর্ড কোনো ধরনের আবেদন নেই, দেশিকা বোর্ড ছাড়া তো আর কোনো বোর্ড ধরনের। আমরা 13 দিন আগে বাড়িয়েছিলাম, বাড়ির 3 দিন পরে আমার সেফ সিটি গেছে। হেয়ার পরে আমরা বাঁচতে 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 বাদাম দিয়া এই 13 দিন পরে যে আমরা নেট পাইছি, নেট পাইছি আর একটা মোবাইলে নেট পাইছি। পাওয়ার পরে আমরা কোম্পানির কাছে কল দিছি, কোম্পানি আবার নৌবাহিনীর কাছে কল দিছে, হেয়ার ফোর্সগার্ডেও কল দিছে। দেওয়ার পরে আমরা এই কিছু ধরনের একবেলা রাঁধছি, 3-4 বেলা খাইছি, এরকম করে বহুত কষ্ট করার পরে আমার নেভিরা আইনে ফোর্সগার্ডে ধরেছে, নেভিরাও আমার খাওয়ার লেগে লিয়ে গেছে, খাবার লিয়ে গেছে, বহুত কষ্ট করছে আর আমাকে লিখে। বাংলাদেশ নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এই ফিশিং ট্রলারটির অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ প্রদান করে, যার ফলশ্রুতিতে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার এবং নিয়মিত অপারেশন সুরক্ষায় নিয়োজিত থাকা বিসিজির সবুজ বাংলা জাহাজ একসাথে উদ্ধার অভিযান পরিচালনা করে অদ্য 1200 ঘটিকায় এই ফিশিং ট্রলারটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার পরবর্তীকালীন দেখা যায় এই ফিশিং ট্রলারে টোটাল 21 জন জেলে রয়েছে এবং এই জেলেদের তৎক্ষণাৎভাবে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রদান করা হয় এবং তার পরবর্তীতে এদেরকে খাবার সরবরাহ করা হয়। বর্তমানে জেলেরা সবাই অক্ষত অবস্থায় রয়েছে, এরা সবাই ভোলা জেলার মনপুরার বাসিন্দা এবং এদেরকে বর্তমানে মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।